প্রাথমিক ধারণা হয়েছে 2017 সালের দিকে ডিসএবিলিটি চ্যালেঞ্জ ফান্ড সকল বিশ্ববিদ্যালয়কে একত্র করে এই পিছিয়ে পড়া তিনটি সমষ্টি মানে তিন ক্যাটাগরিতে তারা মানে সমস্যা প্রদান করে। এই সমস্যার মধ্যে একটি হলো দৃষ্টি প্রতিবন্ধী, যারা আমরা আমাদের এই টকিং ক্লাস গ্রুপ থেকে আমরা একটা আইডিয়া জমা দিয়েছিলাম, সেই আইডিয়া থেকে আমরা ফার্স্ট হয়েছি, সেখান থেকে আমরা এটুআই থেকে আমরা ফান্ডিং পেয়েছি, এভাবেই আমাদের প্রাথমিক পথ চলা। আমরা প্রায় দুই আড়াই বছরের মতো সময়ের পর আমরা আমাদের সফলতার মুখ সেটা দেখতে পাই। প্রাথমিক লগ্নে আমরা খুবই সফল ছিলাম, অনেকবার আমরা ফেল করি প্রজেক্ট, তো এখন আমরা একটা পর্যায়ে এসেছি যেটা বাজারজাতকরণের মতো সক্ষম সক্ষমতা অর্জন করেছি। টকিং গ্লাস ডিভাইসে কাজ করেছি, আমরা টকিং গ্লাস ডিভাইসে প্রথম ইনিশিয়ালি 6টা ফিচার ডেভেলপ করেছি, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অবজেক্ট ডিটেকশন, লোকেশন আইডেন্টিফিকেশন এবং ফেস রিকগনিশন, তাছাড়া আরও 6টি আছে। এটা করতে পেরে আমরা খুবই আনন্দিত এবং আমাদের এই টকিং গ্লাস ডিভাইস ইউজ করে অন্ধ ব্যক্তি চাইলে তাদের যে জীবন স্বাচ্ছন্দ্য বোধ করে। আর এটা আমাদের নেক্সট স্টেপ হচ্ছে, এটা আমরা হচ্ছে একদম বাজারজাত করবো, একদম ছোটো যে স্মার্ট চশমা টাইপের আছে সেটা পর্যন্ত নিয়ে যাওয়া আমাদের টার্গেট। অবজেক্ট ডিটেকশন ওসিআর আছে, ফেস রিকগনিশন আছে, লোকেশন আইডেন্টিফিকেশন আর কারেন্সি রিকগনিশন। এটার সাহায্যে আমরা অবজেক্ট ডিটেকশনের সাহায্যে সামনে যে অবজেক্টগুলো আছে এটা চিহ্নিত করতে পারে, কারেন্সির সাহায্যে নোট মানে টাকা আইডেন্টিফাই করতে পারে, ফেস রিকগনিশনের সাথে কোনো ব্যক্তিকে আইডেন্টিফাই করতে পারে, আর পিডিএফ রিডারের সাহায্যে কোনো টেক্সট দিয়ে মানে পড়তে পারে আর কি, আবার চাইলে সে সামনে থাকা বইও পড়তে পারবে অন্ধ ব্যক্তি। আমাদের ডিপার্টমেন্টের দুজন শিক্ষক সহ আমরা পাঁচজন টিম টিমের অক্লান্ত পরিশ্রমে আমাদের ডিভাইসটা একটা প্রোটোটাইপ পর্যায়ে এসে দাঁড়িয়েছে। এখন ইন্ডাস্ট্রিয়াল হেল্প পেলে ইন্ডাস্ট্রিয়াল পর্যায়ে আরও ফেব্রিকেটেড ওয়েতে যদি আমরা এটাকে উপস্থাপন করতে পারি দেন তাহলে হচ্ছে আমরা দৃষ্টি প্রতিবন্ধীদের কাছে পৌঁছাতে পারবো। সেজন্য ইন্ডাস্ট্রিয়ালাইজড করার জন্যে সরকারের থেকে আরও সহযোগিতার প্রয়োজন, যার ফলে আমরা এই ডিভাইসটাকে দৃষ্টি প্রতিবন্ধীদের হাতে পৌঁছাতে পারবো। আমাদের এই ডিভাইসটার মাধ্যমে যদি দৃষ্টি প্রতিবন্ধীরা তাদের অবস্থাগুলোকে তাদের হচ্ছে বাধাগুলোকে অতিক্রম করতে পারে তাহলে আমরা অবশ্যই গর্ববোধ করব। আমাদের টিমে পাঁচজন সদস্য আছে, দুজন শিক্ষক, তিনজন স্টুডেন্ট রয়েছে, এবং এটাকে আমরা সারা বিশ্বে সকল ব্লাইন্ডদের জন্য ছড়িয়ে দিতে চাই। প্রত্যেকটা ভাষায় আমরা কাজ করছি, আপাতত বাংলা ভাষাভাষী এবং ইংলিশ ভাষাভাষীদের জন্য আমরা মার্কেট করতে বাড়িয়ে দিতে চাই, এবং এটাকে যদি আমরা স্টার্টআপ হিসেবে দাঁড় করাতে চাই তাহলে অবশ্যই গভর্নমেন্ট যেমন প্রাইমারিলি আমাদেরকে সহযোগিতা করেছেন সেভাবে স্টার্টআপ হিসেবে দাঁড় করানোর জন্য আমাদের গভর্নমেন্টের কাছ থেকে আরও বৃহৎ পরিসরে সহযোগিতা প্রয়োজন। সে লক্ষ্যে আমরা বঙ্গবন্ধু ইনোভেশন গ্রান্টে অ্যাপ্লাইও করেছি, আমাদের ধারণা প্রাইমারিলি আমরা সিলেক্ট হয়েছি, ফাইনালি আশা করছি আমরা সিলেকশন পাবো এবং আরও ভালো অনুদানের মাধ্যমে আমরা এটাকে সামনের দিকে নিয়ে যেতে পারি। সো এটা যদি সম্পন্ন করতে পারি তাহলে এটা আমাদের সরকারের জন্য, বিশ্ববিদ্যালয়ের জন্য, দেশের জন্য একটা গৌরব বয়ে নিয়ে আসবে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শিক্ষকের উদ্ভাবিত অন্ধত্ব বরণকারী মানুষের জন্য যে টকিং গ্লাস উদ্ভাবন করেছে সেটা সত্যিকার অর্থেই বরিশাল বিশ্ববিদ্যালয়ের জন্য একটি গর্বের এবং অত্যন্ত আনন্দের। আমি সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, সেই সাথে এই প্রকল্পটির সার্বিক সহযোগিতায় প্রধানমন্ত্রীর দপ্তরের A2I প্রকল্পের সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা জানাই এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও কৃতজ্ঞতা জানাই যে আগামীতে এই প্রকল্পটির আরও সম্প্রসারণের জন্য যদি আমরা সার্বিক সহযোগিতা পাই তাহলে এটি সারা দেশে এবং অন্ধত্ব বরণকারী সকল মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা যাবে। কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে আমাদের জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।